জানার জন্য আর কি যদি বলতেন আর কি আচ্ছা সব প্রশ্নের উত্তর তো আমি জানি না যদি জানা থাকে বলবো বলতে পারি মানে আমি সনাতনী পরিবারের কিন্তু কি সেটা বলবো না ঠিক আছে তো যে যেরকম সনাতনের যে বিভিন্ন ই সম্পর্কে যাচাই বাছাই করার কোন মাধ্যম আপনার জানা আছে এটা বাসবের ভাই ভালো বলতে পারবে আপনি বাসবের ভাইয়ের সাথে কথা বলেন বাসবের ভাই আসলে ঠিক আছে বা অমিত ভাইয়ের সাথে অমিত ভাই বা বাসবের ভাই আসলে আপনি আইসেন তখন ওনাদের সাথে কথা বলেন আজকে হয়তো আসবে পরে দেখেন আসি কি আপনারা ঠিক আছে আসলে বলে আমি জয়েন চেষ্টা করব তো আর কিছু আর আরেকটা প্রশ্ন হলো যে এই যে সনাতনও বলে ঈশ্বর একজন তারপরে ইসলাম বলে ঈশ্বর এই বিষয়ে আপনি অমিত ভাই এবং বাসবের ভাই সাথে আলাপ করেন হ্যাঁ তাহলে আর আরেকটা প্রশ্ন করি এই যে কালকে কয়েক মানে কালকে আমার জন্য আমার সঙ্গে একজন একটু তর্ক হয়েছে ওই যে সমকামিতা এবং এবং যে যে কোনো একটা একটা ছেলে কোন এক সময় সে অনুভূতি হয় যে মেয়ের মতো বা একটা মেয়ে যে এটা যে অন্যায় এটা কেন অন্যায় কার এখানে ক্ষতি হচ্ছে এটা তো আমি জিজ্ঞেস করিনি এটা জানা মানে একটা ছেলে ধর জোর করে আরেকটা ছেলের সাথে করতেছে না তাই না সে ওই ছেলেও রাজি সেই ছেলেও রাজি দুজন রাজি হয়েছে দুজন একসাথে থাকতে প্রেম প্রেম করতেছে একসাথে সংসার করতেছে তারা তাতে এখানে কার কি সমস্যা হচ্ছে এখানে কার প্রবলেমটা কি আমি তো বুঝলাম না কেউ যদি এখানে যদি ভিকটিম না হয় যদি কেউ এখানে মানে নির্যাতিত না হয় তাইলে এখানে মানে অন্যায়টা কোথায় কার সাথে হইলো অন্যায় যে বললো অন্যায়টা কার সাথে হইলো ভাই অন্যায় কারো তো সাথে হইতে হবে নাকি সেটাই পরে আমাকে বলে যে তুমি যেহেতু এটা সাপোর্ট করো তুমি মনে ওই মনে করো মানুষের একজন মানুষের অধিকার কে সাপোর্ট করা তার মানে তো এটা না যে আপনার সেটা হইতে হবে মানে মনে করেন আমি নারীর সমান অধিকার কে সাপোর্ট করি তার মানে তো এটা না যে আমার নারী হইতে ভাই হ্যাঁ আমার নারী লাগবো যেহেতু আমি নারীর সম অধিকারকে সাপোর্ট করি সেহেতু আমার নারী হয়ে যাওয়ান লাগবো এটা কেমন কথা ভাই এটা কি যুক্তি ভাই এটা কোন ছাগলের সাথে আপনি কথা কইছেন ভাই যাই হোক ভাই মানে এটা পরপর আমি বললাম দেখো যে এটা আচ্ছা আচ্ছা ওই লোককে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে মানে সে কি প্যালেস্টাইনের স্বাধীনতাকে সাপোর্ট করে প্যালেস্টাইনের অধিকারকে সাপোর্ট করে সে যদি বলে হ করি প্যালেস্টাইনের তো স্বাধীনতা হইব তাহলে তাকে জিজ্ঞেস তো প্যালেস্টাইনি না তাহলে তুমি প্যালেস্টাইনের অধিকারকে সাপোর্ট করো কেমন ভাই তুমি তো প্যালেস্টাইনি না তুমি তো বাংলাদেশি তাহলে বাংলাদেশি বা ভারতীয় তুমি প্যালেস্টাইনের মানে অধিকারকে কেমনে সাপোর্ট করলা ভাই তোমার তো আগে প্যালেস্টাইন কে সাপোর্ট করতে হলে আগে প্যালেস্টাইন গিয়া প্যালেস্টাইনের নাগরিকত্ব নিয়ে তারপর ওইখানে অন লাগবো তাই না তার যুক্তি অনুসারে নাকি ভাই তার সে যেহেতু যুক্তি দিতেছে সমকামীদের অধিকারকে সাপোর্ট করলে সমকামী হন লাগবে সুতরাং সে যদি কে সাপোর্ট প্যালেস্টাইনের অধিকারকে সাপোর্ট করে প্যালেস্টাইনিদের বেঁচে থাকার অধিকারকে সাপোর্ট করে তাহলে তো তারও প্যালেস্টাইনি হন লাগবে নাকি একই যুক্তিতে হ্যাঁ তো তাই তাহলে এই এই রাম ছাগল ভাই এই টাইপের মুমিন রাম ছাগল এগুলো বল বলদা এগুলোর সাথে কথা বলা আমি ওনাকে বলছি যেহেতু এ বিজ্ঞান এটা সাপোর্ট করছে তার মানে এর বিজ্ঞান যদিও আমি বিজ্ঞান মানি যে বিজ্ঞান গবেষণা করছে ই করছে বিজ্ঞান বিজ্ঞান কি সাপোর্ট করছে কি সাপোর্ট করে না সেটা হচ্ছে পরের বিষয় আগে দেখতে হবে যে এই জিনিসটাতে মানুষের কোনো অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা কোন মানুষের কোন রাইট ভায়োলেট হচ্ছে কিনা ঠিক আছে বিজ্ঞান প্রমাণ পরে বিজ্ঞান ধরে না এখন বিজ্ঞান এটা কিছু বাইরে করে না হ তারপরে তো তারপরে তো হচ্ছে কি এটা যদি একজন মানুষ যদি অন্যের ক্ষতি না করে যদি নিজের জীবন যাপন করতে চায় নিজের মতো করে এখানে কার সাথে অন্যায় হবে এখানে কেমন সেটা এটা তো আমি জানতে চাচ্ছি কারো ইচ্ছা না না অন্যায় হইতে হইলে তো কারো লাগবে একটা একটা মানে সত্তা লাগবে যার উপরে অন্যায় আপনি একটা কুত্তারও যদি এরা তো কুত্তা ব্যথা বাইতা তাই না

আল্লাহ সাথে করতেছে না যে যাবে আরেকটা ছেলের সাথে যে ছেলেটা প্রাপ্ত বয়স্ক এবং সেও সম্মতি দিতেছে দুজন একসাথে থাকতেছে এনে অন্য কার সাথে হইব ভাই অন্য কার সাথে হইবো

থেকে ঘুষ নিছেন হ্যাঁ এটা অন্যায় হবে কারণ এই ঘুষের মাধ্যমে যে টাকাটা নিছেন আপনি এই ঘুষের মাধ্যমে এই একটা কাজ তাকে আপনি করে দিচ্ছেন যে কাজটা হচ্ছে সে পাইতো না আসলে মনে করেন আপনি একটা অফিসের বস ইন্টারভিউ নিতেছেন চাকরি চাকরি খুঁজতে আসছে ইন্টারভিউ নিচ্ছেন এবং একজনের চোখ দিয়ে দিচ্ছেন সে আপনার দশ লাখ টাকা দিচ্ছে আপনি তারা চাকরি দিয়ে দিচ্ছেন এখানে অন্য যে ছেলেরা সেখানে পরীক্ষা দিতে আসছিল তাদের মধ্যে হয়তো তাদের মধ্যে হয়তো অনেক মেধাবী লোক ছিল কিন্তু সে ওই টাকাটা দিতে পারে নাই একটা অমেধাবী ছেলে টাকা দিয়ে ফেলছে সে চাকরিটা পায় গেছে তার মানে অন্য যে ছেলেগুলা যারা মেধাবী ছিল তাদের সাথে এটা অন্যায় হয়েছে তাই না তাদের অধিকারটা ভায়োলেট করা হয়েছে এখানে তারা তাদের অধিকার ছিল যেহেতু তারা যোগ্য তারা মেধাবী যা যোগ্য তাদের অধিকার ছিল চাকরিটা পাওয়ার কিন্তু সেটা তারা না পায় একটা অযোগ্য ব্যক্তি যে দশ লাখ টাকা দিয়ে ওই জিনিসটা চাকরিটা পায়ে গেছে এখানে অন্য মানুষদের সাথে অন্যায়টা করা হইলো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এইভাবে আমরা কোনটা ন্যায় কোনটা অন্যায় আমরা তো এইভাবে বিচার বিবেচনা করি আমাকে আল্লাহ কৈছে এটা অন্যায় আমাকে ভগবানের কৈছে এটা অন্যায় আমাগ যেহা এটা অন্যায় এটা তো ন্যায় অন্যায়ের মাপকাঠি এটা তো কোনো মাপকাঠি হতে পারে না কি তোমার আল্লাহ কি কইসে এটা আমি কি করবো তোমার তো দেখাইতে হবে তোমাকে তো দেখাই প্রমাণ করে দেখাইতে হবে যে এটা অন্যায় যে এইখানে কারো কোনো ক্ষতি হচ্ছে এটা তো তোমার দেখাইতে হবে না দেখাইলে তুমি কেমনে বলতেছো এটা অন্যায়

যে হঠাৎ তার মেয়ে মেয়ে অনুভূতি হয় বা একটা মেয়ে তার হঠাৎ তার ছেলে ছেলে অনুভূতি না ইচ্ছাকৃত মানে কিচ্ছা করিতে করবে ইচ্ছা করে করবে না তার একটা তার তো ইচ্ছাটা করবে একটা ছেলের চুমা দিতে তার ইচ্ছা করবে তো ইচ্ছা করিতে করবে জিনিসটা তার একটা মনে করেন একটা ছেলের একটা মেয়ের ভালো লাগে না

আমার তো মেয়েদের আপনার মেয়েদের ইচ্ছা করে তার তো ইচ্ছা এখানে না একটা মানে আগে এই জিনিসটা ছিল না হঠাৎ তার এই পরিবর্তন আসছে তাহলে এটা এটার জন্য এটা হঠাৎ পরিবর্তন তো আসতে পারে মানুষের মানে মানুষের ভিতরে মানুষের এই যে যৌনতারি বিষয়টা হচ্ছে এটাই মানে এটা কি জন্য আর কি আসে এটা মানুষের এই যৌনতার বিষয়টা নানা ধরনের জেনেটিক ব্যাপার একই সাথে নানা ধরনের হরমোনাল ব্যাপার এবং একই সাথে একই সাথে নানা ধরনের মানসিক ব্যাপারও এটার সাথে জড়িত সবকিছু একত্রে সবকিছু একসাথে এখন একজন মানুষের যদি

এটা কোন সোশ্যাল কারণে সামাজিক কারণে এটা মানুষের ভিতরে এই জিনিসটা তৈরি হয় এটা আপনি নাকি দুইটাই হতে পারে দুইটাই ঘটে দুই ধরনের প্রমাণই আমাদের কাছে আছে যে একদম ছোটবেলা থেকে মানে ছোটবেলা ধরেন পাঁচ সাত বছর বয়স থেকে একটা ছেলে এরকম হতে পারে হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় একটা ঘটনার পরে তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় আগে থেকে তার ভিতরে কিছুটা ইয়া ছিল হয়তো ছেলেদের প্রতি তার একটু ভালো লাগাচ্ছিল একটু একটু সে নিজের চাইপা রাখছিল নিজের মানে কোন রকমে বুঝ দিয়ে রাখছিল কিন্তু পরে দেখা যাচ্ছে সে আর থাকতে পারতেছে না আপনি একটা ইয়া দেখবেন ইউটিউবে ঢুকে আমির খানের একটা আহ অনুষ্ঠান ভারতে সত্যমেব জয় জয় হে হ্যাঁ জয় এটার ভিতরে কয়েকজন মানে ইসেরে নিয়ে আসছিল সমকামীদেরকে নিয়ে আসা হয়েছিল সেখানে সেখানে একটা মেয়ে আছে মেয়েটা সুন্দর বিয়াশাদি করছে ঠিক আছে বিয়াশাদিটা যদি করছে এমন একটা মেয়ে আছে খুব সুন্দর সংসার কিন্তু মেয়েটা সব সময় দেখতো যে তার এই যে তার জামাইর সাথে উই কাজটা করতে তার ভালো লাগতো না হ্যাঁ তার একটু ইচ্ছা লাগতো মানে কেমন খারাপ লাগতো ঘৃণা কেন লাগতো হ্যাঁ সে তখন বুঝতে পারেনি তাহলেও তার সেই আইডিয়াটাই হয় নাই যে সে আসলে তার যা আবার একটু অন্যরকমই আছে সেটা সে তখন ধরতে পারে নাই তখন সে নানা ধরনের স্বপ্ন দেখতো এবং সে বলতেছে যে আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একটা মেয়ের স্বপ্ন দেখতাম আমি আমি নিজে মেয়ে কিন্তু স্বপ্নে সবসময় দেখতাম একটা সুন্দর মেয়ে আমাকে আমার সাথে ইয়া করতেছে আমার ধরতেছে আমার খুব ভালো লাগতো তারে আমি তারে আমি ধরতাম তো আমি ঘুমে থেকে ওইটা ভাবতাম যে এইরকম আমি স্বপ্ন দেখি কেন মেয়েরে আমি কেন স্বপ্ন দেখতে যাবো আমি তো মেয়ে ও মহিলা এটাও জানতো না সমক আমি কি জিনিস বা এগুলা কি জিনিস কি এগুলা কিছুই সে জানতো না তখন সে কিন্তু তার যখন সে রাতের বেলা ঘুমাইতো ওই কাজটা করতো তখন তার কখনই ভালো লাগতো না তার একটু কেন লাগতো এবং যেত না এইগুলা বইলা পাশ কাটাইতো কিন্তু রাতের বেলা স্বপ্ন দেখতো একটা মেয়ের স্বপ্ন দেখতো এখন সে একটা চিন্তায় পড়ে গেছে ব্যাপারটা কি আমি মানে মেয়ের স্বপ্ন দেখি কেন মেয়ের সাথে আমি কেন স্বপ্ন দেখি পরে সেই ইন্টারনেট গাইটা গুইটা সে জানতে পারলো যে এই সমকামী জিনিসটা কি এবং তখন সে চিন্তা করা শুরু করলো যে আরে আমি কি এরকম নাকি একটু চিন্তা করে দেখি তো পরে সে বুঝতে পারলো যে সে আসলে সমকামী সে আসলে মেয়েদেরকে তার ভালো লাগে এটা সে আগে থেকে আছে অনেক বছর আগে থেকে সে স্বপ্ন দেখে কিন্তু এতদিন সেই জিনিসটাকে এত সিরিয়াসলি নেয় নাই সে এত ভাবে নাই যে এই জিনিসটা যে সে যে এরকম সেই জিনিসটা সে কখনো টেরি পায় নাই কারণ সামাজিক ভাবে সবাই মানে তারে বলছে তারে বুঝাইছে যে তুমি মেয়ে তুমি একটা ছেলের সাথে বিয়ে করবা তোমাদের বাচ্চা কাচ্চা হবে এভাবে সে বিল্ড আপ হইছে কিন্তু হঠাৎ যখন সে ওই যে মানে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে সেই জিনিসটা টের পাইছে টের পাওয়ার পরে সে তার হাজবেন্ডকে বলছে যে আমি আসলে এরকম আমি অনেক চিন্তা ভাবনা করলাম অনেক ইয়া করেছি আমি ইডনিয়া পরালেখা করলাম পরালেখা করার পর আমি বুঝতে পারলাম আমি তো আসলে এই রকম এখন আমি কি করব তখন তার জামাইটা বলছে আচ্ছা ঠিক আছে এটা তো কোনো সমস্যা না ঠিক আছে তাহলে তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি জামাইটা জামাইটা অনেক ভালো ছিল জামাইটা বলতেছে তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি তুমি এক কাজ করো তুমি একটা মানে তোমার পার্টনার মেয়ে একটা পার্টনার খুঁজে নাও এইরকম যদি আমরা একসাথে থাকি তাহলে আমিও সুখী হবো না তুমিও সুখী হব না তোমারও ভাল লাগবে না আমারও ভালো লাগবে না হ্যাঁ দুইজনের জীবনটাই নষ্ট হবে দুজনের জীবনটা নষ্ট হওয়ার থেকে তোমার যেটা ভালো লাগে সেটা খুঁজে নাও আমারও তাহলে আমি আরেকজনকে খুঁজে নিবো যে যাকে আমার ভাল লাগবে এবং যে আমাকে ভালো পছন্দ করবে এরকম আরেকজনের আমি খুঁজে নিবো তাতে দুজনের জীবনই রক্ষা পাবে কিন্তু আমরা যদি জোর কইরা এরকম থাকতে চাই তাহলে দেখো তুমিও সারা জীবন মানে মুখ বোঝা মানে ঘৃণা কইরা থাকতে হবে তোমার

কিন্তু তারা ডিভোর্স হয়ে গেল এবং পরে মেয়েটা আরেকটা মেয়েকে খুঁজে বাইরে করছে তার মতো ছেলেটা আরেকটা বিয়ে করছে এবং দুজনই এখন ভালো আছে দুজনই এখন সুখে আছে তো এটা ভাই ভালো না মানে একটা যদি একজন মানুষের যদি এটা না হয় ভালো না লাগে তাহলে তো সে ঘৃণা করে করতে হবে কাজটা তাই না তার তো মানে সমাজ বিয়া দিয়ে দিছে বাপ বিয়া দিয়ে দিছে একজনের সাথে ঘৃণা করে করতে হবে তার মানে জোর জবরদস্তি করে করতে হবে এই জন্য সে বলতেছে এগুলো করার পরে একটা নষ্ট ভন্ড নষ্ট বলে

ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি আচ্ছা